হ্যালো বন্ধু, আজকে আমি আপনাদেরকে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। ভুনা খিচুড়ি রান্না করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি, এখানে চাল নিয়েছি, ভিজিয়ে রেখেছি চালটাকে, এবার জল ঝরে নিলাম। দু ধরনের ডাল নিয়েছি, একটা ছোলার ডাল, একটা মুগ ডাল। আর বেলেস্তা করার জন্য পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, এখানে কিছু গোটা শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা। আর এপাশে নিয়েছি 700 গ্রামের মতো চিকেন। এবার আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ গাইস, প্রথমে আমি মাংসটাকে তৈরি করে নেব। মাংস রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে তেল নিলাম পরিমাণ মতো, প্রথমে আমি তেজপাতা দেবো, এবার গোটা শুকনো লঙ্কা দেবো, তারপরে আদা বাটা দেবো, এবার পেঁয়াজ দেবো, এবার জিরে বাটা দেবো, গোলমরিচ দেবো, আর শুকনো লঙ্কা বাটা দেবো। এটাকে ভালো করে কষি, হলুদ দেবো পরিমাণ মতো, নুন দিতে হবে পরিমাণ মতো, বাড়ি নেওয়া একটু কিছু খাওয়া যাবে। এটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য বা মিশে দেওয়ার সুযোগে অল্প একটু জল দেবো। একসাথে মিশে গেছে, মিক্সড হয়ে গেছে, ঠিক এরকম মিক্সড হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো, চিকেনটা খুব ভালো করে নিয়ে নিতে হবে, জল লাগছি, এবার মাংসটাকে ভালো করে নাড়িয়ে চলে নেবে। মাংসটাকে আমি একটু ঢেকে রাখবো, আর এদিকে এপাশে পেঁয়াজটাকে বেলেস্তা তৈরি করে নেবো, নিয়ে এপাশে চালের উপকরণটা আমি তৈরি করবো, এপাশে মাংসটা কতক্ষণে আস্তে আস্তে। পেঁয়াজ বেলেস্তা করার জন্য আমি তেল নিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি এবার পেঁয়াজটাকে ছাড়বো, পেঁয়াজটাকে এইভাবে ব্যবস্থা করে নেবো। এভাবে কিছু মাংস রান্না হচ্ছে, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমরা তুলে নেবো এইভাবে। ডালটা এভাবে মাঝে মাঝে তালতে হবে, যত সময় না একটু লাল লাল মতো বা সেন্ট না দেবে, ডালটা ভেজে তুলে রাখতে হবে। ডালটা এখন লাল হয়ে গেছে এবং গন্ধটা ছড়াচ্ছে, এবার ডালটাকে তুলে নেবো, পুরোটা সুগন্ধ বেরোচ্ছে ডাল থেকে, এইভাবে ডালটাকে আমি তুলে নেবো। রাখবো ডালটা, মুগ ডালটা জলে দিয়ে রাখবো, এতে করলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ভালো হবে। কীভাবে চাল রান্না করতে হবে দেখুন আপনারা। প্রথমে তেল নিতে হবে পরিমাণ মতো, গরম হয়ে গেলে প্রথমে তেজপাতা দেবো। এখানে আমি 5 থেকে 6টা এলাচ নিয়েছি, এলাচগুলো দেবো। আট থেকে 10টা লবঙ্গ এবং দারচিনি নিয়েছি, একসাথে দিয়ে দেবো সেগুলোকে। আস্তে আস্তে তাকে নাড়বো, এবার প্রথমে দেব পেঁয়াজ বাটা, তারপরে দেবো রসুন,
ওখান থেকে গোলমরিচ বাটা, আদা বাটা দিলাম, এবার তোমার জিরে বাটা, সবশেষে লঙ্কা বাটাটা ভরে দিয়েছি, এবার সবশেষে দেবো তেলে নাড়তে হবে একটু ভালো করে মিক্স করতে হবে। সবশেষে শুকনো লঙ্কা বাটা, মশলাটাকে নাড়ছে দুটি বন্ধুরা, আমার মাংসটাকে সরছে রান্না এখনো, যখন কষিয়ে মাংসটাকে একদম মাখা মাখা করে ফেলেছি, এখনো আমি আরো কিছু সময় ধরে এটা কষাবো, সাথে অল্প একটুকুনি জল দেব, নেড়ে নিয়ে এসে চালটাকে ফুটবে এবং ভালোভাবে মিক্স হয়ে যাবে, তখন কেশর চালটা দিয়ে চালটাকে আমি সুন্দর করে জল ধরে নিয়েছি, আমার মাংসটা রান্না হয়ে গেছে প্রায়, এখন মাংসটাকে নামিয়ে রেখে দেবো, এদিকে চালটা হচ্ছে, আপনারা চাইলে একটু বেশি পরিমাণে ডালও দিয়ে নিতে পারেন, যারা ডাল পছন্দ করেন, ছোলা এবং মুগ দুটো ডাল দিয়েছি, আর শুধু মুগ দিয়েও করতে পারেন এবং ছোলা শুধু ছোলার ডাল দিয়েও করতে পারেন। এবার আমি চালটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে 10 মিনিট মতো এরকম নাড়িয়ে ছাড়িয়ে বারবার করার পরে জল দেবো, পরিমাণ মতো জলটা দিতে গেলে ভাতটা ভিজে যাবে, পরিমাণ জল দিয়েছি, আপনারা ঠিক পরিমাণ মতো জলটা দেবেন, জলটা যাতে বেশি না হয়ে যায়, বেশি হলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে, তখন ভাতটা ঝরছে রাখবে না, উঠলে ঢাকা দিয়ে দেবো, উঠলে আমি মাংসটা ভিতরে দিয়ে দেবো, মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, যত সময় না একসাথে মিশে যাবে তত সময় নাড়তে হবে, আর একটু কিছু সময় ধরে ঢেকে রাখবো, আমি ঢাকাটাকে তুলবো, খুব গরম তবু হাতে ধরলাম, একটু নাড়িয়ে দেবো, দেখুন কিভাবে, দেখুন জলটা কমে গেছে এবং কত সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে, দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, এবার আমি পেঁয়াজের যে বেলেস্তাটা করেছিলাম এই বেলেস্তাটা আমি দেব এর উপরে, বেলেস্তাটা সারা জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে একসাথে, চাইলে আপনি বিলেস্তা নাও দিতে পারেন, বিলেস্তা দিলে দেখতে ভালো হয় এবং পেঁয়াজের যে সেন্টটা সেটা পাওয়া যায়। আমার ভুনা খিচুড়িটা রান্না হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমন কালার হয়েছে তেমন ঝুরঝুরে হয়েছে, এবার এটাকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, দেখেন আপনারা খিচুড়িটা কত সুন্দর ঝুরঝুরা হয়েছে, আমরা পরিবেশন করে আপনাদেরকে দেখালাম, এভাবে বাড়িতে আপনারা মন চাইলে রান্না করতে পারেন চিকেন ভোনা খিচুড়ি। নিয়ার গাইস, নিয়ার ব্লগস থেকে আপনাদের চিকেন ভোনা খিচুড়ি রান্না করে দেখানো হবে, ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন।
এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। নতুন নতুন রান্না এবং গান, মজার মজার ভিডিও আপনাদেরকে দেখানো হবে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।